আপনি ফতোয়া দেন, বিচার হবে, গবেষণা হবে, যাচাই বাছাই হবে না। হই আপনি 80 বছর আগের একটা মাজার ফাগলা নাম দিছি দিকে ভেঙে গেছে, কি নাম দিছি দিকে পাগলা নাম দিছি দিকে ভেঙে গেছে, তো ওই আমলে তো আপনি ছিলেন না। এই লোকটার আমলের সমসাময়িক যদি কেউ না থাকে, আপনি এই কলির যুগে আইসা এই অলির বিরোধিতা করতেছেন, কারণটা কি? কারণটা কি? আপনি কি জানেন তার হাকিকত কি? আপনি কি বুঝেন তার হাকিকত কি? এই জন্য যেই কোনো বিষয়ে আঘাত দেওয়ার আগে 100 বার চিন্তা করবেন, কারণ এই দেশ সুফি দর্শনের বাংলাদেশ, অলিয়াউলের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা বলেন। আরেকটা কথা মনে রাখবেন, আল্লাহর অলির দরবার এটা নবাবীর জায়গা না, এটা গোলামীর জায়গা। এখানে অনেক শ্রেণীর লোক আসবে, আপনার দৃষ্টিতে মনে হবে কেউ পাগল, তার চেহারা যেন কেমন ফ্যাকাশে, তার চুলগুলো কেমন জানে এলোমেলো, তার গায়ের মধ্যে কেমন যেন ড্রেস পরা। কিন্তু হাদিসের ভাষায় যদি আমি একটু লক্ষ্য করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যতটা প্রকৃতি বলেছি, যতটা আকৃতি বলেছি, এই আকৃতির মানুষগুলাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই দেশে, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা কুতুব হবে তাদের লক্ষণগুলো এমনই হবে। এই জন্য কার ভিতরে কি আছে আপনি বাহ্যিক রূপ দেখে বোঝা এবং মন্তব্য করার সুযোগ জানেন একজন, তিনি কে? এই জন্য আপনারা আদব রাখবেন। জায়গা হচ্ছে না আমিও বুঝতেছি, আপনাদের যে রোদ্রে কষ্ট হচ্ছে সেটাও আমি, গরমে যে কষ্ট হচ্ছে এই গরমটা কিন্তু আমি অনুভব করতেছি, কিন্তু তারই মাঝে যে আরেকটা প্রশান্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটা হলো বৃষ্টি। এই বৃষ্টি আসার কারণে আকাশটা কিন্তু মোটামুটি সহনীয় পর্যায়ে কিন্তু ওয়েদারটা হয়ে গেছে, তাই না? তো আল্লাহ যা করেন ভালোর জন্য, খুব পুড়ালেও আল্লাহ তুমি আমাদের রব, ভিজালো তুমি আমাদের রব, যখনই যেই কষ্টে রাখো না কেন শুধু আমাদেরকে ধৈর্য ধারণ করার সুযোগ দিও। বুঝাতে পেরেছি? আজকে দরবারে হাশিমে আলিয়া শরীফ, এই চট্টগ্রামের বিভিন্ন দিক দিগন্তে ছড়িয়ে থাকা মানুষগুলি আজ এমন একটা জায়গায় আমরা এসেছি, ইমামে আহলে সুন্নাত মুর্শিদুল আল করিম পীর কামেল শেখুল ইসলাম ওয়াল মুহাদ্দিসিন, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা সৈনিক শাহ সুফি আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, ওনার খাস তাওয়াজ্জু জিয়ারত যেন আল্লাহ পাক আমাদেরকে নসিব করে বলুন। তারই উত্তরসূরি জানুশিনী ইমামে আহলে সুন্নাহ, বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি, চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যক্ষ আল্লামা কাজী আবুল বয়ান হাশিমি মুজাদ্দিদুল্লাহ আলী, এবং যিনি এই মুহূর্তে মদিনাতে আছেন আরজ গুজায়ের পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, আঞ্জুমানে মুহাম্মদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাউসিয়া জিলানী কমিটি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, যার মহব্বতের উপরে সিক্ত হয়ে আমি আজকের এই দাওয়াতটুকুন, আজকের এই দরবারে খেদমতটুকুন করার সুযোগ আমি পেয়েছি, আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান ইসাবুরি মুদাজিল্লাহ আলী, ওনার জন্য দোয়া করবেন, তিনি আমাদের সুন্নিয়তের সম্পদ, কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন বিপদ আপদ থেকে হেফাজত করে বলুন আমিন। আজকে আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে মহতরম আলোচক নেসারিয়া কামিল মাদ্রাসা সম্মানিত মুহাদ্দিস হযরতুল হাজ আল্লামা এনামুল হক শিকদার সাহেব, এবং গহিরা এফ কে জামিল উলুম কামিল মাদ্রাসা সম্মানিত শাইখুল হাদিস মহতরম আলোচক হযরতুল হাজ আল্লামা ইব্রাহিম হানাফি সাহেব, এবং সদ্য আমাদের কাছ থেকে যিনি বিদায় নিয়েছেন আলোচনা করে পীর তরিকত আল্লামা বাকি বিল্লাহ আজহারি সাহেব, এবং হযরতুল হাজ মাওলানা সৈয়দ মুজাম্মিল হক কাদেরী সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
আজকের এই মাহফিলে আসার, বসার, কথা বলার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দান করুন। আলহামদুলিল্লাহ, লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূরুন নবী, গায়েবের খবর দেন ওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। রাসূল পাকের উম্মত হতে পেরেছি আমরা সকলে, আবারও করি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র ঈদে আজম, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১২ দিন ব্যাপী মাহফিলের ১১তম দিন। আগামীকাল সারা রাত্র ব্যাপী মাহফিল হবে, আখেরি মোনাজাত হবে, তাই নয় কি? তো আজকে আমি জানি, আমি অনেক সময় এই প্রোগ্রামটা যখন রাতে চলে, শুরুতে চলে, আমি লাইভে দেখেছি, অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে মাহফিলটি আলহামদুলিল্লাহ। এই ১০ দিনের মধ্যেই সকল উলামায়ে কেরাম আমার নবীর শুভ আগমনের উপরে আলোচনা করেছেন, ঠিক না? আচ্ছা, নবীর আলোচনা যদি কিয়ামত পর্যন্ত করি, শেষ করার সুযোগ আছে? আমাদের দেশের কিছু মানুষ আছে যারা ওয়াজে আসলেই নবী পাকের শান মান আলোচনা করতে তারা বেশি পছন্দ করে না, এরকম অনেক লোক আছে না? দেখবেন অনলাইন আলোচনা করা খুব ইন্টারেস্ট পায়, আর নবী পাকের আলোচনা করা, আহলে বাইতের আলোচনা করা, পাকে পান্দাদের আলোচনা করা, এগুলো শুনলে যেন তাদের অন্তর আগুন ধরে যায়, কথা কন ঠিক না? এগুলো বলতে শুনলে যেন তাদের হৃদয়ে চেহারাটা যেন কালো হয়ে যায়। কিন্তু আমরা যত নবীর শান আলোচনা করি ততই আমাদের কাছে মধুর লাগে, কারণ আমার নবী সবচেয়ে আউলা ওয়া আলা, ঠিক কিনা বলেন? জিসকা কোই শান নেই ও নবী আমারা হে, আমার নবী এমন নবী যার কোনো দ্বিতীয় নাই, নবীর মতো কি নবী আছে? তো সেই নবীর শুভ আগমনের চার আমার দেশের কিছু লোক আছে, নবী পাক দুনিয়াতে শুভ আগমন করেছেন ১২ই রবিউল আউয়াল, এটা নিয়েও তারা সন্দেহ করে, এটা তারা মানতে চায় না, তালুক দেশে এটা তারা মানতে চায় না, কয়েকটি ১০ তারিখ, ৯ তারিখ, অনেক দিনের সন্দেহ পোষণ করে। এই জন্য আল্লাহ পাক নবী পাকের প্রতি আমাদের বাংলাদেশের মানুষকে মানে এত মহব্বত দিয়ে দিচ্ছেন যে এখন শুধু ১২ তারিখ না, পুরো মাস নবীর শুভ আগমন আলোচনা করছে। এখন তোমরা বলবে কি? এবং এটা চলতে 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 নবী পাকের আগমনের মাহফিল, জশনে জুলুসের প্রোগ্রাম, এগুলো আনন্দ রেলি চলতে চলতে শেষ পর্যন্ত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ১২৬টি কান্ট্রির উপরে জশনে জুলুস পালিত হয়। তো তারা যে যারা এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে, যারা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেন, তারাও কিন্তু এখন এই দিনটাকে স্মরণ করা শুরু করছে, যেটা আগে ছিল না। এখন দেখলাম ১২ই রবিউল আউয়াল অনেকেই, আমরা যখন মিলাদুন্নবীর মাহফিল করি ওরা তখন সিরাতুন্নবীর মাহফিল করে, যে কোনো ভাবে হোক হোক সিরাজুল নবী মাহফিল, কিন্তু এই দিনটাকে তারা উদযাপন করে, আমরা তাতে খুশি, আমরা তাতে খুশি, হয়তো আমরা রোদ্রে পড়ে রাস্তায় রাজপথে থাকি, তারা হয়তো রাতের বেলা ছায়ার মধ্যে নবীকে স্মরণ করে, আমরা খুশি, যে কোনো ভাবে তারাও পালন করছে, এটাই হলো সুন্নিয়তের বিজয়। কথা বলুন ঠিক কিনা? আপনারা যুবক যারা আছেন, ছাত্র সমাজ যারা আছেন, আমি গতকাল গত পরশু দিন দেখেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে জশনে জুলুসের র্যালি বের হয়েছে, আবার আজকে পত্রিকায় পেয়েছি, আজকে অনলাইন মাধ্যমে জানতে পেরেছি ঢাকা ইউনিভার্সিটিতে নবীজির নামে গরু কোরবানি দিয়ে পবিত্র ঈদের মিলাদুন্নবীর মাহফিল অনুষ্ঠিত হবে। মারহাবা বলবেন না? তাহলে আপনি একটু দেখেন তো দেখি, নবী পাককে স্মরণ করে
কোরবানি এই গরু জবাই করে তারা কি করবে? তারা অনুষ্ঠান করবে, অনুষ্ঠান করবে। তা এটা কিন্তু যে যেভাবে নেন না কেন, তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। কথা কন ঠিক কি না? তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। আমরা এটাই চাই দরবারে হাশিমে আলিয়া শরীফ। এটা শুধুমাত্র যে কি দরবার বিষয়টা এরকম না, গতানুগতিক অনেক দরবার আছে, কিন্তু এই দরবারটা একটা ইলমি দরবার, এই দরবারটি একটি বেলায়তের দরবার, এই দরবারটি এমন একটি দরবার আর বানানোর কারখানা। কথা কন ঠিক কি না? শুধুমাত্র তাই না, ওনার সিরত সুরত, ওনার আদব আখলাক, ওনার চলার গতি আর নম্রতা, শিষ্টাচার আর বদান্যতা এতই চমৎকার ছিল। তিনি ছোটকে যেমন স্নেহ করতেন, বড়কে সম্মান করতেন, সেই জন্যই তিনি ইমামে আহলে সুন্নাত হয়েছেন। ইমামে আহলে সুন্নাত এমনি হওয়া যায় না, সমাপ দিতে হলে, সকল মানুষের প্রিয় ভাজন হলে আল্লাহর পক্ষ থেকে এমন নিয়ামত আসে। কথা কর ঠিক কিনা? এই জন্য এই দরবারে আপনি আমি যত আদব রাখতে পারবো, ততই আমাদের বাহ্যিক এবং রুহানি উন্নতি সাধন হবে। কারণ আল্লাহর ওয়ালিরা এই দেশে এসেছিলেন বলেই ইসলাম আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? তো ইদানি জশ্নে জুলুস আসলে, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ আসলে, যেমন করে অ্যালার্জি হয় মানুষের, আবার আল্লাহর ওলিদের রওজাতে জিয়ারত করতে আসলেও অনেকে ফতোয়াবাজি করে। ওরা আল্লাহর ওলির দরবারে বেহায়াপনা বন্ধ করার একটা সুতা দিয়া, শরীয়ত বহির্ভূত একটা সুতা দিয়া, সুতা বলতে হইলে একটা এটারে সামনে বাড়াইয়া ভিতরে যেটা লালন করে, এটা ইবনে আব্দুল হক নজদির চরিত্র। এটা ওই পূর্বের ইতিহাস, যারা অনেকে এখন হজ করতে যান তারা সাহাবায়ে কেরামের মাজার খুঁজে পান না। আরে বাবা, এই মাজার তো ছিল 1925 সালের, পূর্বের ইতিহাসটা ভালো করে পড়ে নেবেন, মাজারগুলো ছিল, এই মাজারগুলো তারা ভেঙেছে। এই তাদের উত্তরসূরিরাই এই বাংলার জমিনে আল্লাহর ওলির মাজারকে ভাঙতে চায়। কথা বলেন ঠিক কি না? আমরা তীব্র নিন্দা জানাই। এখানে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের ধর্মবিষয়ক উপদেষ্টা, তিনি এসে খুব সুন্দর কথা বলে গেছেন যে তিনি তা দেখবেন। আমি মনে করি শুধু দেখলে চলবে না, কাজের বাস্তবায়ন লাগবে। প্রকাশ্যে যারা মাজার ভাঙতেছে সেক্ষেত্রে তদন্তের প্রয়োজন নাই, সরাসরি গ্রেফতার করতে হবে। এটা রাতের অন্ধকার দুর্বৃত্তকারীদের আক্রমণ নয়, এটা প্রকাশ্য জেনে শুনে একটা গোষ্ঠী রাজনৈতিক চক্রান্ত বলি, ধর্মের চক্রান্ত বলি, ওলি আলমদের বিরুদ্ধে আচরণ বলি, তারা বিভিন্ন ভাবে সুন্নিদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, ওরা চাচ্ছে আমরা যেন তাদের সাথে দাঙ্গায় জড়িয়ে পড়ি, তখন এটাকে সূত্র ধরে আমাদের বিরুদ্ধে তারা মামলা মোকদ্দমা চিন্তা ভাবনা করবে। এই জন্য আমরা এত বোকা নয়, আল্লাহর ওলির মাজার তুমি যেগুলো ভেঙেছ, আরে এমন এক সময় আসবে, অতি শীঘ্রই আসতেছে, যে এই মাজারগুলো তোমরা ইটের মাজারগুলো ভাঙছো, এই আল্লাহর ওলির প্রেমিকরা তোমরা তো ইটের মাজার ভাঙছো, আরে কোটি কোটি আশেকদের অন্তরে ওই আল্লাহর মহব্বতের প্রেমের মাজার বিশ্বমান, সেই মাজার ভাঙতে পারবে না। ওলি আল্লাহর মহব্বত যেহেতু আমাদের ভিতরে আছে, এই মাজার দেখবা মনে মুক্তা দিয়ে হয়ে গেছে। এটা কিভাবে হয়ে গেছে সেটা কল্পনা করতে পারবেন না। এই জন্য শুরুতে যেহেতু ওলি আল্লাহর দরবারে এসেছি, আমি ওয়াজ করতে আসি নাই, আমি আসছি দোয়া নেওয়ার জন্য, সহবত থেকে নেওয়ার জন্য, যদি দয়া হয় আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। ভাইয়েরা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানের চাইতে ভালোবাসতে পারলেই মুমিন হওয়া যায়, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জানের চাইতে ভালো না মাসি, মুখে মুখে নবী নবী বলি, অন্তরে যদি দ্বিচারিতা থাকে, তাহলে আপনি মুনাফিক। এই মুনাফিকদের ইহকাল বরবাদ, পরকাল বরবাদ, ঠিক কি না বলেন? তো আমি আপনাদেরকে বলবো, একটু সতর্ক থাকবেন, একটু সাবধান থাকবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আশেকরা বানের জলে ভেসে আসা কচুরি পানা নয়,
যে কেউ হুমকি দিল আমরা আমরা পালায় যাবো কিংবা মাঠ ছেড়ে দিব, আমরা নম্র ভদ্র ভাষায় চলি, আমরা সরলভাবে চলি, এই জন্য মনে করো না যে আমরা বিচ্ছিন্ন কেউ। এই দেশটা আমাদের সবার, এই জন্য আমাদের আমরা যদি সত্যিকার অর্থে নবীকে মহব্বত করি, অতীতের যা কিছু আছে সব কিছু ডিলেট করে আমরা নবীর মহব্বতের পতাকা হাতে নিয়ে আমরা সামনে বাড়ব, প্রয়োজনে মরব, লড়ব, এরপর আমরা পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? বলেন ভাইরা, আমার খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আমি যে খুব বেশি লম্বা করব বিষয়টা এরকম নয়, আমি একদম টু দা পয়েন্টে কিছু কথা বলে আমি বিদায় হয়ে যাব। এখন সম্প্রতি যেহেতু ঘটনা ঘটতেছে, আমি আপনাদেরকে যা স্মরণ করালাম যে আমাদের কিভাবে চলতে হবে। আমরা নবীজিকে ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লামের মাহফিল শুধুমাত্র আমরা একদিন বারো দিন এটার মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা মৃত্যুর আগ পর্যন্ত নবীর আগমনে খুশি। কথা বলেন ঠিক কিনা? যারা নবীর দুশ্মন তারা দলিল খুঁজে, নবীর শুভ আগমনে খুশি হতে গেলে দলিলের প্রয়োজন নাই, আমি মনে করি মহব্বতের প্রয়োজন। টিকটক মৌলবীরা মাইকটা ধরে বলে, মাইকটা ধরে বলে রসুলের রোজা মোবারকে যাওয়া লাগতো না, আমরা বলি তোমার নবীর মহব্বত পাওয়া লাগবে না, তোমার জান্নাতে আর যাওয়া লাগবে না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু তিনি যখন স্বপ্নে দেখলেন, আহারে স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহকে, যখন স্বপ্নে দেখার পরে তিনি কি আর থাকতে পারে, তখন তিনি সোজা চলে আসছে আমার নবী পাকের রওজা মোবারকের কাছাকাছি। ছোট বাচ্চাদের অন্তরে হিল্লুল এসে গেছে, এবং শুধু তাই নয়, নারী পুরুষ বৃদ্ধা আবাল বনিতা সবার অন্তরে একটাই কথা, ওই সেই আশেকের রাসূল, নবী দুনিয়া থেকে যাওয়ার পরে শরীয়তের পর্দা হওয়ার পরে সেই লোকটা মদিনা ছেড়ে দিয়েছিল, সেই লোকটা এখন এসেছে, আর যেই লোকটা এসেছে এই লোকটা হলো আমার নবীর মনোনীত মুয়াজ্জিন ছিল। এই মুয়াজ্জিন কি লবিং করে পাইছে না মহব্বতে পাইছে? সিদ্দিকে আকবর নবীর পাশে যে শুইছে এটা কি লবিং করে শুইছে নাকি মহব্বতে? তাহলে বোঝা গেল মহব্বত থাকলে এই চট্টগ্রাম শুয়েও রসুলকে দেখা যায়। দেখা যায় কি যায় না? টাকা হলে টাকা হলে না মদিনা যাইতেন, বিমান ভাড়া লাগবে, ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, এরপরে সেখানে যেতে হবে। এখন টাকা নাই, পয়সা নাই, পরে আছেন বাংলায়, এখন কি করবেন? এটা হলো সেটা যে কিছুই নাই তোমার, শুধুমাত্র উজুটা করো না, পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ো না, রাতের বেলা একটু ডান কাটে শোও না, বসে বসে একটু দুরূদ শরীফ পড়ো না, শুয়ে পড়বেন না, দুরূদ শরীফ বসে পড়বেন না, হ্যাঁ, এরপরে বসে বসে দুরূদ শরীফ পড়ো না, ডান কাটে শুয়ে যাও না, দুরূদের একটা মালা গলায় লাগাও না, দেখবা একদিন দুই দিন চল্লিশ দিন, এই চল্লিশ দিনের ভিতরে রসুল তোমার ভাঙ্গা করে হাজির হয়ে যাবে। আর এই দুনিয়ায় বিভিন্ন রাজনীতি যে করেন, যে যে রাজনীতি করেন, সেই দলের যখন ছাত্র থেকে শুরু করে উপর পর্যন্ত যত পদ বন্টন হয়, দেখে তার পিছনে লোক কেমন আছে, দেখে তার টাকা পয়সা কেমন আছে, দেখে তার ক্ষমতাটা কেমন আছে, কিন্তু রসুলের কাছে তো এরকম নাই। রসুল বলেন টাকা পয়সা না, যদি তার মহব্বতের দরকার, হোক সে গরিব কিন্তু আমার মহব্বত আছে, এখানে আর নবী লাগে না, রসুল সরাসরি দিদার দিয়ে বড় করে বলেন আল্লাহু আকবার। ইনমিনি টাইমে সবাই আসলেন তাকে দেখার জন্য, এই বেলালটা কোন বেলাল না, এই বেলাল তো সেই বেলাল যিনি আজান দিলে আর সে আজিমের মধ্যে ধাক্কা লাগবে। কোথায় ধাক্কা লাগতো? শুধুমাত্র তাই নয়, তিনি যখন এসেছেন, আসার পরে ফাজা আলা ইয়াবকি ওয়া ইউমারিগু ওয়াজহাহু আলা সাবরিহি, হযরত উমর, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসতেন, আয়েশা নবী রাউজা মুবারকে আসতেন, আয়েশা কপালটা লাগাইয়া গোসাইয়া গোসাইয়া কান্না শুরু করছেন, সাহাবায়ে কেরাম তাকায়া তাকায়া দেখছেন, কোন সাহাবী ফতোয়াবাজি করে নাই, কথা বলেন ঠিক কি না? মানে তারা মুহাব্বত বুঝে না, ইবাদত বুঝে না, কথা বলেন ঠিক কি না? মানে লাগাও দেখি বেলাল রে ফতোয়াটা দেখি, তোমার কোথায় কি আছে? মুহাব্বত বুঝতে হবে, ইবাদত বুঝতে হবে, জিয়ারত বুঝতে হবে, শুধুমাত্র ফতোয়াবাজি করবেন না। আপনি বলতেছেন যে আমি আমার পীরের কাছে যাইয়া মাথাটা নুয়াইছি আর সেজদা মারছি, কত হাদিস শরীফের মধ্যে আছে, কত খুশি করা সুন্নতে রাসূল, আপনি আশিক থেকে ব্যাখ্যা নিবেন? কথা বলেন ঠিক, উড়ায় ফেলে দিবেন না, একটা একটার
বিরুদ্ধে করতে যাইয়া দশটা বিপদ ডাকিয়ে আনলেন না। আমরা জানি ভালো করে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, এটা আমরা জানি। কিন্তু এই যে কদম বসির যে রুসম, কদম বসির যে বর্ণনা রাসূল কাছে বলেছেন যে হাতে এবং পায়ে চুমা জমা জায়গা আছে, পীর মুর্শিদ মা বাপ উস্তাদকে এইভাবে সম্মান করে চুমা দেওয়া জায়গা আছে। তাই এই হাদিসটা কি, এটা কি যঈফ হাদিস নাকি মুতাওয়াতের? এই হাদিসটা তো আপনার মশহুর, এই হাদিসটা তো অ্যাকসেপ্টেবল হাদিস। তো আপনি যদি এটা এই কদম বসির বিরুদ্ধে করেন, হ্যাঁ, তাহলে কি আপনার ঈমান থাকে? আর ঈমান থাকে তাইলে এই জন্য আমি ধর্ম, এই জন্য ইন্টারিম গভর্নমেন্টকে আমি বলেছিলাম যে কোন সরকার আমলে যদি লাল বিল্ডিং থাকে, সরকার পাল্টাই গেলে আপনার মন চাষে এটা সবুজ করেন, আমার আপত্তি নেই। কোন সরকার আমলে যদি একটা সবুজ জানানো থাকে, আপনার আমলে এসে সেই ফালায় আরেকটা লাগান, আমার কোনো আপত্তি নাই। যদি একটার নাম চেঞ্জ করে আরেকটা নাম লাগান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু ধর্মের কোনো বিষয় যদি পরিবর্তন করতে চান, শুধুমাত্র দুই একজনের কথা পরিবর্তন করতে পারবে না। এই যে সাহানু সুনাত ওয়াল জামাত দুই হাতেরটা গোষ্ঠী আছে, এদের সাথে পরামর্শ করে আপনাকে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কি না? আমি কি বুঝাতে পারছি? এই জন্য অনর্থক উড়ন্ত ফতোয়া দিবেন না, যেহেতু এগুলো এলেমেলা বিষয়, দলিলের বিষয়, ভাবের বিষয়, মনের বিষয়। বসুন, কথা বলুন, আমরা এটা আপনাদেরকে সহযোগিতা করব। মাজার ভাঙচুর নয়, মাজারকে সুরক্ষা করুন। এই দেশে ইসলাম আছে আল্লাহর অলিগন, ইসলাম আছে কে? আল্লাহর অলিগন। লাগাতার যেইভাবে আগুন দেওয়া শুরু করছেন, ভালোই তো শিখছেন, ভালোই তো শিখছেন, মনে করছেন আব্দুল হক মুরদির চরিত্রটা বাংলাদেশে কায়েম করবেন। এটা সৌদি আরবের বাংলাদেশ এক জিনিস না, ওই দেশের ইসলামী ভাবধারা যদি যদি রিয়েল হতো তাহলে ওই পরাশক্তির কাছে তারা মাথা নোয়াই দিত না, তারা প্রতিবাদ করত। এদের ওই দেশের মেকানিজম বাংলাদেশের মেকানিজম এক জিনিস না। আপনি হুজুর, আমিও হুজুর, আপনার কাজ ফতোয়া দেওয়া, আমার কাজ ফতোয়া শোনা, আমার কাজ ফতোয়া দেওয়া, আপনার কাজ ফতোয়া শোনা। আপনার কথা আমার মানতে হবে, কথা কিন্তু এমন না। আপনি ফতোয়া দেন, বিচার হবে, গবেষণা হবে, যাচাই বাছাই হবে, না হই আপনি 80 বছর আগের একটা মাজার ফাগলা নাম দিছি দিকে ভেঙে গেছে। কি নাম দিছি দিকে? পাগলা নাম দিছি দিকে ভেঙে বলেছে। তো ওই আমলে তো আপনি ছিলেন না, এই লোকটার আমলে সমসাময়িক যদি কেউ না থাকে, আপনি এই কলির যুগে আইসা এই অলির বিরোধিতা করতেছেন, কারণটা কি? কারণটা কি আপনি কি জানেন তার হাকিকত কি? আপনি কি বুঝেন তার হাকিকত কি? এই জন্য যে কোনো বিষয়ে আঘাত দেওয়ার আগে 100 বার চিন্তা করবেন, কারণ এই দেশ সুফি দর্শনের বাংলাদেশ, অলি আউলের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য এই সমস্ত দাঙ্গা সৃষ্টি করবেন না, করলে অসুবিধা আছে। আমরা ওলি আল্লাহর দরবারে যাই, শুধুমাত্র তাই নয়, এদাতে ইমাম শাফি রহমাতুল্লাহ বলতেছেন ইন্নিলা তাবাররাকু বি আবি হানিফাতা ওয়া আজিউ ইলা কবরিহি। আমার বরকতের আশা যখন করতাম, আমি শাফি ইমাম আবু হানিফার রওজা মুবারকের কাছে আমি আশা যাওয়া করতাম। আমি যখন কোনো কিছু প্রয়োজন হতো, ফাইজা আরাদাত ফায়দা আরাদাতনি হাজাতুন সাল্লাইতু রাকাতাইন, যখন আমার কোনো হাজতের প্রয়োজন হতো তখন আমি সেখানে 2 রাকাত নামাজ পড়তাম। ওয়া সাআলতুল্লাহ, তখন আমি ইমাম আবু হানিফার উসিলা দিয়ে আল্লাহর কাছে কিছু চাইতাম। যখন আমি চাইতাম কোন জায়গায়, ওয়া ইনদা কবরিহি, ওনার রওজার কাছে, ফাতুদা, অতি দ্রুততার সাথে আমার হাজতটা পূরণ হয়ে যেত। সুবহানাল্লাহ, আমি তো সব বলতে পারবো না, অনেকগুলো কথা ছিল, কিন্তু ইমামে আজম আবু হানিফা, জি, এবং সুতরাং তাইলে আমরা ইমাম যদি চার ইমামদের দর্শন, চার তরিকার চার ইমামের দর্শন, চার মাযহাবের চার ইমামের দর্শন, চার সাহাবা ও খুলাফায়ে রাশিদিনদের দর্শন, সমস্ত দর্শনগুলো যদি আপনি একত্রে একটা মেকানিজম করতে না পারেন, খণ্ডিত অংশ নিয়ে আপনারা কিছু হইলে তো সহিহ বুখারী দলিল দেন, বুখারী শরীফ আসেনি, বুখারী শরীফ আসেনি। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উসিলা ধরে ইমাম শাফি যখন চায় উসিলা ধরে আল্লাহর কাছে বলে, তিনি বলেন যে আমি যখন উসিলা করি তখন আমার দ্রুত আমার সেই উসিলাটা আমার প্রার্থনাটা কবুল হয়ে যেত। তাহলে ইমামদের দর্শন কি আর আপনি মৌলবীর দর্শন কি? তার মানে বোঝা গেল ডাল মেকুচ কালা। তোমাদের মুখে ইসলাম আছে, নীল নদের পানি যেমন নীল না, তোমাদের মুখের ইসলাম আসল ইসলাম না।
কথা কি বুঝাতে পেরেছি? দেখেন ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলার ভিতরে যখন তারা সুরি চালাইছে আল্লাহু আকবার বলে সুরি চালাইছে, এই আল্লাহু আকবার শুনে পাগল হওয়া যাবে না। ঠিক এভাবে অনেক দেখলাম এক মাজারে আগুন লাগাইছে, দেখলাম আল্লাহু আকবার বলে আগুনটা লাগাইছে, তার মানে বোঝা গেল এরা ইজিদের উত্তর সুরি। আরে আওয়াজ করে কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা শুধু নারায় তাকবীর লিখি না, নারায় রিসালাত লিখি। একটা ওয়াহদানিয়াতের স্লোগান আর এই সালাতের স্লোগান, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ জপলে মুমিন হওয়া যায় না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কারণ নবীজি বলছেন আলা আলা ইমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ইমান নাই, যার ইমান নাই তার আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা?